সুন্দরীদের ছবি দিয়ে ফেসবুকে আইডি খুলে সমাজের বিশিষ্টজন ও উচ্চ শ্রেণীর লোকদের রিকোয়েস্ট পাঠাতো আজহারউদ্দিন সাগর। ফ্রেন্ড হওয়ার পর গড়ে তুলত সুসম্পর্ক, পরে মেসেঞ্জারে পর্ণ বিষয়ক কথাবার্তা ও ছবি পাঠিয়ে আকৃষ্ট করত। তার মেসেঞ্জারে ভিডিও চ্যাট ও কলের ফাঁদে পড়ে সমাজের এক শ্রেণীর মানুষ খোয়াতেন লাখ লাখ টাকা। সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় করা এক মামলায় তদন্ত করতে গিয়ে প্রতারক সাগরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব বিষয়ে জানান। বলেন, সাগর ফেনীর বাসিন্দা, নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করলেও সে প্রযুক্তি ব্যবহার অত্যন্ত পারদর্শী। সুন্দরী মেয়েদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডি তৈরি করত। এসব আইডি ব্যবহার করে সাগর মধ্যবয়স্ক সমাজের বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত। পরে ভিকটিমরা তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আজহার নারী পরিচয়ে ভিকটিমদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পুলিশের এই কর্মকর্তা বলেন, সুসম্পর্কের এক পর্যায়ে সাগর তার টার্গেট করা লোকজনের সঙ্গে স্পর্শকাতর ও অন্তরঙ্গ আলাপচারিতায় লিপ্ত হত। এক পর্যায়ে ভিকটিমকে ভিডিও কলে আমন্ত্রণ জানাত। ভিকটিম সরল বিশ্বাসে মেসেঞ্জারে ভিডিও কল রিসিভ করলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে মোবাইলে আগে থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপ চালিয়ে দেয় এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও চ্যাট রেকর্ড করে মোবাইলে সংরক্ষণ করে। এডিসি মাহিদুল বলেন, রেকর্ড করা ভিডিও ভিকটিমের আত্মীয় স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার হুমকি দিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিপুল অর্থ আত্মসাৎ করত আজহার। বলেন, এমন প্রতারণার মাধ্যমে টাকা খাওয়ানো একজন ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ফেনী থেকে তাকে ধরা হয়। সামাজিক মাধ্যমে অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে পরিচিত কিনা তা নিশ্চিত হতে হবে। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন ও তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনার বিদেশ যাত্রাকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।